යමහන් වදමි තම් වලේතා නමතස භගපතු රහතු යශම්මාෂ බුද්ධස මුුද්දයි शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि शरणं गच्छामि धूति अम्पी बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि मि तीयं पीयबुद्धां शरणं गच्छामि दमां शरणं गच्छामि सङ्गां शरणं गच्छामि शरणं गमना सम्पून्ना पानातिपाथ वेरामुनिका पदं समादयामि अधिना दना वेरामुनिका पदं समाधियामि

शूरा मे रे अमुजापमदत्तना वेरामुनिया सिकापदं समधियमि साधु इमं इमां तिशरणेन सह पञ्चशिलं सद् सादुगां सुरक्षितां कत्वा अपमानिना शिलां सम्पनेता समन्ता च सो अत्र गच्छो देवता शधमा मणिराजस sơ nan to sa ga mo ka da dhamma sa va na ka ayahang va dhamma sa va na

সি রিং মে বোধ সেটো সারে পোতো চিনে বাময়ংসে মুগল না পুরত পিটকে তয় পশ্চিম মময় নন্দ চতুদি পাল ইন্দ্ৰ দেৱ ব্ৰ এছ আন হেট চহে উপ অনেক অন্তৰাপি বিনা চেন

সচনা আথতে জয় মংগল অনন্ত অনন্ত গুণের আধার ত্রিলোক সমস্ত সত্যগণের মৈত্রী বর্ষণকারী অন্ত অন্তঃসত্ত্বা সকলের পুজো মণিবর পরম শ্রদ্ধীয় বুদ্ধ ভগবান এবং তার বাসিত ধর্ম শ্রীর স্থাপন পূর্বক নমিত এবং ত্রিকালের পূর্ণশ্রেষ্ঠ বৃক্ষুসঙ্গ সহ যে সমস্ত ছয় দেবলোকে দেবরা সহ দেবগণ ব্রহ্মলোকে ব্রহ্মাগণ চার লোকপাল দেবতাগণ সহ আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী এবং পাহাড়ে অবস্থান করে দেবতারা বৃক্ষ শ্রমণদের সুরক্ষিত করে যাচ্ছেন ইতিমধ্যে পাহাড়ে যে সমস্ত দেবতারা বিরাজমান চতুরাঙ্গিনাই পূর্ণিমা অমাবস্যা তিথিতে যাদের খিলমিল অবস্থান যেটা কিনা লোকোত্তর ধ্যানচিত্ত উন্মোষিত যদি উপলব্ধি না হয় কেউ বলতে পারবেন না তাই সে পাহাড় অক্ষক দেবতাগণ ক্ষীণ নাক অস্পর সমস্ত সত্যগণকে উদ্দেশ্য করে সমস্ত ভান্তের জন্ম জন্মান্ত তথা ইহজীবনে পারমিতাকালে কোনো পণ্য বর্ধিত এবং আপনারা যারা এখানে সমবেত হয়ে কিছুটা হলেও পণ্য বর্ধিত এবং পাশাপাশি দানা আদি পুণ্য কর্ম এবং সুকা সাবধাম্মা সাবানাং সদ্ধর্ম লাভ করা অত্যন্ত সুখকর সদ্ধর্ম শ্রবণ করা কিংবা সে সদ্ধর্ম শ্রবণ করে চিত্ত জগৎকে নির্মল কিংবা পাশাপাশি আচরণ পরিশুদ্ধতা আনয়ন করা অতীব সুখকর এই দিক বিবেচনা মাথায় রেখে এবং অত্যন্ত শ্রদ্ধা প্রসন্নতা হয়ে এখানে উপস্থিত থেকে পুণ্য হচ্ছে পুণ্য করে যাচ্ছেন কিংবা পূর্ণ প্রাপ্তি ফল অনাগত হোক ইহজীবন হোক বিভিন্ন অন্তরায় দুর্বিত হয় এই বিবেচনা মাথায় রেখে এখানে উপস্থিত তো পুণ্যার্থী বৃন্দগণ সকলকে উদ্দেশ্য করে সকল সত্যগণকে উদ্দেশ্য করে সমস্ত পুণ্য সমান 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 করছি সকলে নির্বাণ লাভের হেতু হোক এবং বুদ্ধ শাসনাং চিরাং তীটা তো বুদ্ধশাসন চিরজীবী হোক চির হোক চির অমলান হোক পণ্যার্থী সূর্য আমাদের মধ্যে উদিত হয় পৃথিবী আলোকিত করেন তন্মধ্যে বিশাল এই পৃথিবীর কিছু কিছু খণ্ড চিত্রের মধ্যে অন্ধকারে দেখা আবার আলো পাওয়া আবার এখানে নিবে যাওয়া ওইদিকে আবার আলো আলোর সন্ধান লাভ করা বিশেষ করে কোনটা বলছি যেমন ধরেন দিনের বেলায় যদি আমাদের এখানে আলো প্রদান করেন কিন্তু আমেরিকাতে আপনি যদি সেখানে খবর নিয়ে দেখেন সেখানে অন্ধকার আবার সেখানে যদি আলো দেওয়া হয় আবার এখানে অন্ধকার দেখেন বিশাল বড় এই পৃথিবী সূর্যের চতুর্দিকে গুণায়মান সেই পৃথিবীকে পৃথিবীর আদি অন্তহীন সীমানায় অনেকে বলছেন কিন্তু সীমা আছে কেউ অনেকে বিবেচনা করছেন সমুদ্র বিশাল এ সমুদ্রের গভীরতা নাই তা বলা হবে না কেউ বলছেন সমুদ্রে কুল কিনারা নাই তাও বলা হবে না এই সমুদ্র কিন্তু আছে এবং গভীরতাও সেটা আছে যদিও নির্ণয় কিংবা বিজ্ঞানসম্মত পাশাপাশি নয়তো নিজের জ্ঞানও এতটাই পর্যবেসিত নয় বলে আমরা সেটা এতটুকু উপলব্ধি করি না এ কথাগুলো বলার একটাই কারণ যদি কিনা এই ধরনের প্রাকৃতিক বৈষম্য কিংবা পৃথিবীর প্রবাহ অন্তহীন যদি উপলব্ধি হয় তাহলে নিশ্চয়ই নিজের অতি জন্মলগ্ন কোন অবস্থায় ছিল ইহ জীবনের প্রাপ্তি কিংবা ইহ জীবনের অবস্থানকৃত নিজেস্বীয় কর্মকে উপলব্ধি সে চেতনা জাগ্রত করা আবার যদি কিনা সেই কুশল দিক বিবেচনা রেখে অনাগত জন্ম কেমন হতে পারে অনাগত জন্মের সে প্রাপ্তি স্বরূপ আমাকে কোথায় নিয়ে যাবে এটিরও একটি গতি নির্ধারণ সেটা অবশ্যই বলতে পারবো ও ওটা ওখানেই বলতে চাই। কথার বলা বাহুল্যে সমুদ্রের যেমন কুল কিনারা নাই অনেকে বলেন গভীরতা নাই অনেকে বলেন সেখানে আছে কুল কিনারা কিংবা গভীরতা অনেক কিছু আছে যেটা আমার জানাবহুল তদ্রুপ এ জীবনের এ কর্মের কিংবা অনাগত প্রাপ্তিরও কুল কিনারা আছে নেই বলে যদি নিজেকে অন্ধত্ব দিক বিবেচনা করে যদি কিনা হাবুডুবু খায় অন্ধকারে তাহলে কখনো আলোর সন্ধান পাওয়া যায় না এই আলোর সন্ধান পেটে গেলে আমাদেরকে ধর্ম শিক্ষা বাস্তবমুখী উপলব্ধি সে চেতনাকে জাগ্রত করা চলমান কায়োদার বাক্যদার মনদারকে পরিপূর্ণতা সাধনে যদি কিনা কুশল দিক উন্নত দিক কিংবা ভালো দিক এবং আমি দুঃখ চাই না আমি আসক্ত মুক্ত করে নিরাসক্ত নিরাকার কিংবা নিবৃত্তি এবং অনাগত বুদ্ধের সাক্ষার লাভ চাই এই জীবন এই জন্ম কিংবা এই কর্মে অনেক কিছু হয়েছে আর চাই না সময় গড়িয়ে গেছে আগামীর জন্মের সুগম শ্রী সুপান লাভ করতে চাই তাই যারা জ্ঞান বুদ্ধিমান ব্যক্তি যারা সুবাসিত সুদীপ্তবান জ্ঞানী পণ্ডিতগণ তারা কখনো সময় জ্ঞাপন করে না তারা কখনো কোনোভাবে কোনো অবস্থায় তারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে না তারা সবসময় কুশল দিক বিবেচনা রেখে মুখ্য সময়ে প্রাপ্ত সময়ে সঠিক সময়ে তারা সে পুণ্যকর্মে অবস্থান করে থাকেন সদমে পূজারী বিন্দুগণ পুণ্যকর্ম করার জন্য মনুষ্যলোকে জন্মগ্রহণ করার একমাত্র উর্বর স্থানেই হচ্ছে এই মনুষ্যভূমি যে মনুষ্যভূমিতে ছোট্ট একটি পুণ্যকর্মের ফলে আপনি অধিক সম্পদের অধিকারে হতে পারেন দেব সম্পদ বলুন মনুষ্য সম্পদ বলুন কিংবা সুশিক্ষিত মাতা পিতার গর্ব বলুন কিংবা ধনাঢ্যবান ব্যক্তি বলুন এবং যখনই বুদ্ধ উৎপন্ন হবেন সে বুদ্ধের আবির্ভূত কালে ধর্মত সম্ভব প্রাপ্ত কিংবা মার্গফল উপনীত হওয়া অনেক কিছু হওয়া যায় আবার অধিকতম পুণ্য কর্ম করেও কোনো কিছু লাভ করা যায় না তাই বারবার একটা কথা বলি পূর্ণা বিশ্বাসকার অপূর্ণাবিশ্বাসকার আনন্দ কথা এগুলো বলে থাকি তাই আপনাদেরকে বলতে চাই এদিকে বাঁধতে আপনাদের মতো দান দিতে পারছে না যেমনটাই আপনারা অহরহ দান দিয়ে যাচ্ছেন কিন্তু শীল আচরণ করে যাচ্ছেন সমাধি প্রতিপালন করছেন এবং এ শিল এবং সমাধি দুইটার সমন্বয়ে প্রজ্ঞার বিচরণ তৈরি করছেন কিংবা প্রজ্ঞা উদয় সাধন করার জন্য চেষ্টা করছেন তাই একদিকে যেমন একজন ভিক্ষু শিল সমাধি প্রজ্ঞার অত্যাধিক গুণ আধার আরেক দিকে দে দানের উপর বৃদ্ধি ব্যথিত শিল সমাধি প্রজ্ঞার উদয় কখনো সাধন হয় না তাই দায়কের দানের উপর বৃত্তি করে একজন ভিক্ষুর শিল সমাধি প্রজ্ঞার যথাযথ আচরণে পরিপূর্ণতা সাধন পায়। পাইন্দন একজন ব্যক্তি উৎপন্ন হয়েছেন কিন্তু তার সৌভাগ্য হয় নাই সে পত্র বুদ্ধকে দান দেওয়া শিল্পালন করা তো দূরের কথা ভাবনা তো কোনো মতেই নয় কিন্তু যেখানে দানের কোনো কিছু নাই। শিলের কোনো কিছু নাই ভাবনার কোনো কিছু নাই কিন্তু একজন পিউরেল আদর্শ একজন সন্তান কুশল সৃষ্টি করতে না পারলে কিন্তু অকুশল রমিত হওয়া তার পক্ষে সম্ভব নয় মোটামুটি একটা দোকান দোকান ব্যবসা বাণিজ্য করে একটা দোকান তার আছে সেটাকে অবলম্বন করে সে মোটামুটি তার পরিবার চলতো কিন্তু কুশল কর্ম সম্পাদন করতে না পারলেও কিন্তু অকুশলের কোনো দিকে নাই যেটা বলা হচ্ছে আনন্দা বিসংস্কার পুণ্য বিসংস্কার মানে কুশল কর্ম করা আর পাপ সম্পাদন করা মানে অপূর্ণ বিসংস্কার কিন্তু সেই ব্যক্তি পুণ্য বিসংস্কারও করছে না অপূর্ণ বিসংস্কারও করছে না কিন্তু আনন্দা বিসংস্কারের মধ্যে সে অবস্থান করছে এদিকে দেখা গেল পুণ্যকর্ম করছে না কিন্তু পাপের কর্মে রমিত নয় কিংবা মোটামুটি সে একজন সমাজে একজন ভালো একজন মানুষ এদিকে ব্যবসা বাণিজ্য করছেন ভালো কথা কিন্তু তার দোকানের সামনে বৃষ্টিতে পড়া কিছু মাটিগুলো নরম হয়ে যাওয়া সে কাঁদায় সেখানে এতই ভাবে রোডটা মানে রাস্তা নষ্ট হয়ে গেছেন পারাপার করার জন্য কোনো সুব্যবস্থা নাই তাই মানুষের পায়ের মধ্যে কাঁদা পড়ে কাঁদা লাগে সকল জায়গায় শুকনা কিন্তু তার দোকানের সামনে আসতেই সেখানে কাঁদা লাগে এই জিনিসটা সে একদিন হঠাৎ চিন্তা করলো যে মানুষটা আসলে এই দিক দিয়ে যাতায়াত করার জন্য পাড়া জন্য একটা আহ এই ধরনের একটা কাজ করা প্রয়োজন দেখি কি করা যায় রাস্তার ধারে পরে থাকা একটা গরুর মাথার খুঁটুলি আছে এবং সে গরুর মাথার খুঁটুলিটা যে রাস্তার ধার থেকে পরে থাকায় সেখান থেকে তুলে ওই কাদার মধ্য দিয়ে সেখানে তুপ করে ফেলে মধ্যে তার কারণ হচ্ছে ওই গরুর খুঁটুলির উপর দিয়ে পা দিয়ে যাতে কাদা না পায়ের মধ্যে কাদা না লেগে যাতে সুন্দরভাবে সে পারাপার করতে পারে মানুষজন এই ছোট্ট একটি যে জনসেবামূলক মানুষের মঙ্গল সাধন করেছেন এই জনিত শুধু মানুষের জনসেবামূলক একটি কাজের পুণ্যের ফলে সে দেবলোক উৎপন্ন হয়েছেন বুদ্ধ পরিভাষায় দেখা যায় যারা বিহার দান করেন জায়গা দান করেন কিংবা মুক্তি দান করেন কিংবা পুকুর দান করেন কিংবা বিশেষ করে পুকুরকে পুষ্করণী বলা হয় পালি ভাষায় পুষ্করণী দান করেন এবং যারা বুধিবৃক্ষ দান করেন এই ধরনের দানের ফলে তারা জন্ম অহরহ অনেকবার জন্মগ্রহণ করবে নেই কিন্তু মনুষ্য এসে শতাধিকবার সেই রাজা হয়েও জন্মগ্রহণ করে এবং এখানেও শেষ নয় আবার তারা অনাগত বুদ্ধের সাক্ষাৎ লাভে মাস্ট অবশ্যই তারা মানে নির্বাণ সাক্ষাৎ করার সেই পারম তারা রোপণ করে যায় এদিকে দেখা যায় সে ব্যক্তি সে চিন্তা আমি থেকে দান কর্ম করলাম না শিলকর্ম করলাম না ভাবনা কর্ম করলাম না কিন্তু সমাজে অবস্থান করা সমাজের মানুষের স্বাচ্ছন্দ্য বুদ্ধিক বিবেচনা করতে গিয়ে পায়ের মধ্যে কাদা না লাগার জন্য একটা গরুর খুটুলি সেই কাদার উপর দিয়ে দিয়ে মানুষ পারাপারের জন্য একটা সামান্য ন্যূনতম একটা সুব্যবস্থার পুণ্যের ফলে আমি যদি দেবলুকে আসতে পারি তাহলে কি না আমার অর্জিত অর্থের বিপরীতমুখী যদি দানকর্ম, কর্ম শিলকর্ম ভাবনা কর্ম এগুলো পুণ্য কর্ম যদি করে যেতাম না জানি আমার সে পুণ্যের ফলে আরো কতটুকু উদ্যোগমী হত। একজন কন্যা আমাদের সিদ্ধার্থ গৌতম বুদ্ধের সদ্ধর্ম শ্রবণ করছে ওইদিকে সে গৌতম বুদ্ধের সদর্ম শ্রবণ করে গরিব দান দিতে পারে নাই কিন্তু সে সদ্ধর্ম শ্রবণ করে তার চিত্ত জগৎ নমিত যে সে আরেকজন ব্যক্তিকে বলল আমি আজকে সম্বুদ্ধের কাছ থেকে এত কিছু শুনলাম যেটার পরিপ্রেক্ষিত বুদ্ধ বাস্তব জীবনকে চলমান রাখতে গিয়ে যে এভাবে পুণ্যকর্ম করো এভাবে দান কর্ম করো এভাবে শিলকর্ম করো এভাবে ভাবনা কর্ম করো তোমরা তো বুদ্ধের ধর্ম শ্রবণ করতে যাও নাই কিন্তু আমি নিজে গেলাম আমি গিয়ে আমি যেটা শুনতে পারলাম এতই ভালো লেগেছে না জানি যদি বুদ্ধের যদি মৈত্রী গুণে তোমরা যদি এই ধরনের গুলো আচরণ করে থাকো তাহলে তোমাদের পুণ্য হবে শুধুমাত্র এই ধরনের যে উপদেশ ময়সে পুণ্যের ফলে সে দেবলুক উৎপন্ন হয়েছিল সদমে পূজারে কিন বৃন্দগণ আজকের দিক দিয়ে এই কথাটি বলতে চাই এই কারণেই যদি কিনা সে বুদ্ধের সময়কালে অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র ন্যূনতম পুণ্যের ফলে যদি তারা দেবলোকে কিংবা দেবসুখ কিংবা অত্যাধিক সুকে বিভুর হয়ে তারা পুণ্যবদ্ধিতকরণে তারা সেখানে সুকের উৎস সাধন করা যায় আর আমরা লক্ষ লক্ষ টাকা বলুন কিংবা এত ইত্যাদি অনেক কিছু পূর্ণ সম্পাদন করিও কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা মৃত্যুর পরে দেব ব্রহ্মলোক কিংবা আমি অনাগত বুদ্ধের সাক্ষাৎ লাভ নিশ্চয়ই করব। তাই সদমে পূজারী বৃন্দগণ অচিরেই বুদ্ধের মুখ্য পদে যদি যারা নিজের সিয় চেতনা কিংবা নিজের সুপ্ত জ্ঞান প্রতিভাকে সদ্ধর্ম বিমুখ কিংবা ধর্মত চক্ষু সম্বেক যদি প্রাপ্ত না হয় অন্ধকারে পশু পাখির ন্যায় কিংবা তীর্যক প্রাণীর সমকক্ষ যদি নিজের চলমান জীবন তাকে যদি অন্ধকারে নমিত থাকে তাহলে সে কখনো আলোর সন্ধান খুঁজে পায় না তা সদমে পূজারী বৃন্দগণ এটা বলতে চাই এ কারণে আপনারা আপনাদের সংসার সুখী করুন পাশাপাশি যে সমস্ত আপনাদের আঙ্গিনায় যারা আছেন তাদেরকে সমবেত প্রাপ্ত করান ওই যে কন্যাটি সে বুদ্ধে ধর্ম শ্রবণ করে যারা শোনা নাই তাদেরকে গিয়ে উদ্বুদ্ধ করেছেন সে পুণ্যের ফলে শুধুমাত্র সেই ছোট্ট একটি পুণ্যের ফলে দেবলোকে গিয়েছেন আর ওই দোকানদার সেই মানুষ পরিবারের জন্য একটি ছোট্ট একটি কর্ম সম্পাদনই সে দেবলোকে উৎপন্ন হয়েছেন আর না জানি আমরা আমাদের পুণ্যের ফলে আমরা কোথায় গমন করব তবে তাই এটাই চাই যে আমরা আমাদের পুণ্যের ফলে আমরা দেব ব্রহ্মলোক এটা এগুলো আমরা চাই না আমরা যাতে অনাগত বুদ্ধের সাক্ষা নির্বাণ সাক্ষাৎ করতে চাই যে সাক্ষাৎ যে সুখ অত্যন্ত পরম সুখ তা সদমে পূজারী বিন্দুগণ আজকে এই অরণ্যে আসতে গিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক বিবেচনা করে বিভিন্ন জনবিশেষ অনেকে ভান থেকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছেন নিজের অত্তর অর্থর বলে তো নানা ধরনের সহযোগিতা দিয়ে আসছে নেই পাশাপাশি। এখানে অনেক ধরনের কায়িক বাছনিক মানসিক এবং অর্থ বলে হোক কিংবা নানা নানা ধরনের সহযোগিতা কাজে তারা অংশগ্রহণ করছেন একটি পুকুর খনন করার জন্য অত্যাধিক চেষ্টা ছিল পাহাড়তলি গ্রামের বেশ কিছু সেবকরা এসেছিল প্রশ্ন করেছিল যে বানতে আপনার পানি তো অনেক সমস্যা দেখি আমরা একটা পুকুর খনন করতে পারি কিনা তারা এসে এখানে কিছু কাজ করেছেন অল্পটুকু করে তারা আবার চলে গেছেন আবার কখন আসবে কিনা তাদের সাংসারিক কাজে ব্যস্ত সময় দিতে পারে না পরবর্তীতে আবার গত সপ্তাহে এখানে যে রাজন এবং ইমন তারা নিয়মিত সোয়াইন দিতে এসে তারা এখানে জানতে পায় এখানে পুকুর খনন করা হচ্ছে বান্তি এইভাবে কি পুকুর খনন করা যায় আমরা চেষ্টা করি কিছু করতে পারি কিনা তাই তারা উদ্বুদ্ধ চেতনায় এখানে বেশ কিছু মানুষ এসে এখানে পুকুর খনন করছেন আমরা অনেকে কিন্তু চিনমরণে গিয়েছি এখানে আমরা কিন্তু শ্রদ্ধীয় যে করুল ডাঙ্গা স্বর্ণ শিলান্দ ভান্তের ওখানেও কিন্তু অনেক কাজ করেছিলাম কিন্তু না জানে আজকের দিনে এখানে আমরা এখানেই আমরা করতে চাই তাই বলতে চাই এই কারণে যদি কিনা এই ধরনের পুণ্য কাজের মধ্যে হয়তো করে যাচ্ছেন এটা আমার জন্য হোক কিংবা অনাগত বিক্ষ জন্য হোক কিংবা ধর্মের জন্য হোক কিংবা দেবতাদের জন্য হোক সদমে পূজারী বৃন্দগণ যে পুকুরে পদ্মফুল থাকে সে পুকুরে দেবতারা স্নান করে যে পুকুরে ময়লা আবর্জনে ভরা স্তূপ কিংবা জন জনমানুষ যেখানে যে পুকুরে স্নান করেন কিংবা ময়লা আবর্জনা সেখানে সে পুকুরে কখনো দেবতারা স্নান করে না তাই বিহার ভিত্তিক পুকুর পুকুরে সে দেবতারা সেখানে স্নান করে দেবতাদের জন্য বিকু সম্বন্ধের জন্য ওই পুকুর খনন করার ক্ষেত্রেই বুদ্ধ সেখানে বলছেন পুষ্করণী দান করা অত্যন্ত পুণ্য ওইখানেই পুণ্য জাগ্রত হচ্ছে তাই বলতে চায় হয়তো সে পুকুরে আমরা স্নান করব না কিন্তু দেবতারা তো স্নান করবে তাই সেই হয়। আপনারা এখানে যারা এসেছেন আপনাদের গ্রামে গিয়ে সেটা বলবেন তারা যাতে উদ্বুদ্ধ করেন এখানে আসে তাই ছোট্ট একটি পরিসরে এটা বলতে চাই আমরা অল্প অল্প পুণ্যকর্ম সম্পাদনে আমরা যাতে অত্যাধিক পুণ্য করা চাই শ্বformData মে পুরারি বিন্দগন তাই হয়তো বাংলাদেশে বলুন বিভিন্ন স্থানে বলুন অনেক তিক্ত তৈরি হয়েছে অনেক জায়গা তৈরি হয়েছে আজকের দিনে হয়তো এক দিনে কিংবা এক মাসে কিংবা এক বছরে এগুলো হয় না सहस्त्र বছর লেগেছেন এগুলো সৃষ্টি হতে सहस्त्र মানুষেরও প্রয়োজন হয়েছে এগুলো তৈরি হতে তাই আমরা অল্প অল্পতে শুরু করে বৃহৎ রূপে যাব তাই এদিক বিবেচনা মাথায় রেখে আপনারা এখানে যারা এসেছেন নানাবিধ উপকরণে নানাবিধ সহযোগিতায় কিংবা নানাবিধ স্নেহের বন্ধন আবদ্ধিত থেকে এখানে সহযোগিতার হাত করেছেন এবং তৈরি পাশাপাশি অত্র গ্রামের বেশ কিছু বিশেষ করে দষ্টুপুরা গ্রামে বিশাল গ্রাম আবার জষ্টুপুরার পাশাপাশি শ্রীপুরও কিন্তু বিশাল গ্রাম আবার এখানে বেতাগি ওকুলের বেতাগি কিন্তু বিশাল গ্রাম কিন্তু ওই গহতা আছে তো গর গরু বলে গাড়ার খের নহাই নানা আছে আবার তো গর গরু গাঁদার খের আবার হাই হাইবার মত যদি ইনারে ইনার যদি লারাঝারা গরম যায় কানা খের বুদ্ধি যদি ধরন ফাই যদি ওই লবণ টবন সিডি এনে দিলে সুন্দর করে বাসি ফুছি দিলে একবার মজা মজা করে ইনে হাইব হ্যাঁ তো একটা কথা বলতেছে চাই এটাই আর কি যখন কিনা হারিয়া যায় তখন কিনা উপলব্ধি হয় না হারিয়া না গেলে উপলব্ধি হয় না আমাদের এই যে আহ সুবল বাবু ওখানে গিয়ে বলতেছেন বানতে বয়স আহ পঁচাত্তর হয়ে গেছেন আমি চিন্তা করলাম আহা বয়স গেছে বলে আস্তে এসে বুঝতে পাচ্ছেন। এতটুকু বয়সে এসে ভানতে মনে হয় কিছুই করতে পারিনি অনেক কিছু করার জন্য চেষ্টা করলাম কিংবা করলাম করলেই কিন্তু ওগুলো আমার জন্য কিছুই হয় নাই মনে করলাম আমি আর আমি তারপরেও কিছুই করতে পারি না জীবনে কিন্তু আমার সমাজ বিনির্মাণে চেষ্টা করলাম কিন্তু মনে আজকের দিনে কিছুই করতে আসলে লক্ষণ। এটা বলতে কারণে আমরা অনেক কিছু করার বাহু বলে কিংবা অনেক কিছু হয়ে গেছে দিক বিবেচনা করে সমাজ বলুন গ্রাম বলুন কিংবা ব্যক্তি বিশেষ বলুন কিন্তু মূলত আসলে কিছুই নয় সবগুলো শূন্য একজন রাজা রাজভাণ্ড পরিপূর্ণ কিংবা সে রাজবান্ডের রাজবুক সহস্র দান করলেও কিন্তু ছোট্ট একটি পাপকর্মের ফলে নরকে গমন করেন যেমন ধরেন আমরাদের এই সম্রাট অসুখ সে চুরাশি হাজার বিরহান নির্মাণ করা সে বুদ্ধ শাসন অভিবৃদ্ধি করা নতুন বুদ্ধ অনুরূপ একটি বুদ্ধ জাগ্রত হওয়া আমি মনে করি আজকের দিনে নতুন একটি বুদ্ধ অনুরূপ আরেকটি বুদ্ধ আবির্ভূত হওয়া কারণ যারা বুদ্ধ শাসনের জন্য কাজ করবেন যারা বুদ্ধ শাসনের জন্য অভিবৃদ্ধি করবেন যারা বুদ্ধ শাসন শ্রীবৃদ্ধি করবেন এই শাসনের মধ্য দিয়ে সকল জাতির মঙ্গল সাধন করবেন তারাই একমাত্র বুদ্ধ বুদ্ধ হওয়া যায় তবে সেখানে আমি মনে করব যে সম্রাট অসুখ এত বড় কর্ম সম্পাদন করেছেন চুরাশিটি হাজার বিহার নির্মাণ করা মানে একটা দুইটা নয় আবার সেখানে হাজার হাজার বিক্ষুসঙ্গদেরকে আহাজাদি থেকে শুরু করে চতুর্পত্ত থেকে শুরু করে অনেক কিছু সহযোগিতা তারা দিয়ে সহযোগিতা দিয়েছেন আবার এখানেও শেষ নয় নিজের সংসারিক বন্ধন আবদ্ধিত তার পুত্র এবং কন্যা দুটাকেও আবার বুদ্ধ শাসনে দান করে দিয়ে শাসনের অভিবৃদ্ধি আলোক তারা সেই সেখানে রচনা করেছেন কিন্তু তারপরেও ছোট্ট একটি পাপকর্মের ফলে তাকে সর্প হয়ে জন্ম নিতে হয়েছেন তাহলে কিসের অহংকার আজকের দিনে কিসের অহংকার সমাজে বলুন ব্যক্তি বিশেষ বর্ণে বলুন কিংবা গ্রামে বলুন কোনো অহংকার নাই তাই সেখানে ভান্তের সাধনা করতে গিয়ে এখানে কোনো অহংকার নয় একজন নিম্ন মানের ছোট্ট একজন একদম নিচু মানের পরাজিত একজন ব্যক্তি বিশেষ মনে করে শুধুমাত্র নিজের জন্য হোক জাতির জন্য হোক বুদ্ধ শাসনের অভিবৃদ্ধির জন্য হোক এবং যে সমস্ত বান থেকে ছায়া প্রদান করা দেবগণরা আছেন তাদেরকে মৈত্রী কিংবা পুণ্যরাশি দানে হোক সকল সত্যগণের উদ্দেশ্যে এই সামান্যতম এই দেহটা দান করে দিয়ে জীবন স্পন্দন রক্ত এবং সমস্ত পরিদান করে দিয়ে যদি কিনা বুদ্ধ শাসনের সকল জাতির যদি কোনো মঙ্গল সাধন করা হয় তাহলে এখানে জন্মগ্রহণ করাই হচ্ছে প্রকৃত দুর্লভ কিংবা সার্থক তাই আমি মনে করি আপনারা এখানে উপস্থিত থেকে আপনারা আপনাদের চতুর্দিকে ছড়িয়ে দেবেন পাশাপাশি আপনারাও পুণ্য কর্ম করে যান ওই যে একজন দোকানদার সেই মানব সেবা করতে গিয়ে তার দেবলুক উৎপন্ন হওয়া একজন কন্যা বুদ্ধ শব্দ শ্রবণ করে পাশাপাশি অন্যদেরকে উদ্বুদ্ধ করে সে যেবন দেবলুক উৎপন্ন হওয়া সে তো আমাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে নাই কিন্তু তারপরে সে এতটুকু অধিগত হয়েছেন কিভাবে তাই বলতে চাই আমরা আমাদের এই এইটুকু পুণ্যকর্ম এতগুলো উপলব্ধির দিক বিবেচনা মাথায় রেখে না জানি আমরা আরো কতটুকু কর্ম করা চাই এখানে জীবনে অনেক কর্ম করেছেন করে আপনার হয়েছেন যাচ্ছেন করে যেতেই হবে এটাই হচ্ছে আমাদের জগতের নিয়ম কিংবা এটাই আমাদের হচ্ছে কর্ম তাই যাই হোক আমাদের কর্মের কুশল কর্মের দিক অত্যধিক বিবেচনা মাথায় রেখে আমরা কর্ম করে যাই করে যাব। এই বাসনা পরিপূর্ণতা রেখে বেশ কিছু গ্রাম থেকে এখানে সমবেত হয়েছেন কি বলুন কিংবা শ্রীপুর এবং বেলখান থেকে যারা এবং আরো অন্যান্য থেকে যারা থেকে শুরু করে আসলে বনভান্তের মতো যারা সাধনা করবেন তারাই একমাত্র উপলব্ধি করবেন বনভান্তে কেমন কষ্ট করেছেন আজকের দিনে আসলে বিহার ভিত্তিক জীবন এতটুকু চিন্তা করি নাই বনভান্তে কি কষ্ট করেছেন কিন্তু নিজের গায়ের উপর দিয়ে মাথার উপর দিয়ে যখন এতগুলো কষ্ট চলে যাচ্ছেন তখন উপলব্ধি সবসময় মনে পড়ে বনভান্তর কথা সবসময় মানে স্মরণ করি শ্রদ্ধা করি বনবান থেকে বন্দনা করি কারণ বাংলাদেশের এতটুকু ত্যাগমে অনুশীলন করেছেন সর্বপ্রথমেই বিশেষ করে বনভান্তে বলুন আনন্দ মিত্র ভান্তে বলুন এবং অপর অনেক বড় বড় ভান্তরা তারা তারা সেখানে সাধনা করেছেন আজকের দিনে তাদের তাদেরকে অত্যাধিক শ্রদ্ধা প্রসন্নতা রেখেই কারণ তারা তো একত্রিশ লোকভূমির কোন একটা স্থানে আছে যদি কিনা অরহত না হয় তাই অরহত হলে তো তারা নির্মাণ প্রাপ্ত হবে কিন্তু অরহত না হয় তাহলে লোকভূমির কোন স্থানে আছে আবার বুদ্ধ বলছেন ধর্ম কায় হচ্ছে আমার এই কায়া তাই তাদের বিস্তৃত প্রচারিত সেই ধর্ম তাদের এখানেই জীবিত আছেন তাই সেই দিক বিবেচনা মাথায় রেখে তাদের আশীর্বাদ পরিপুষ্ট কিংবা তাদেরকে শ্রদ্ধা প্রসন্নতা হয়ে এই ধরনের জীবনযাপন করতে গিয়ে উপলব্ধি করলাম যে পরিবারে একজন বৃক্ষ আছে করা কিংবা সেই সন্তান কিভাবে আছেন আমার নিজের সন্তান সমকক্ষ সেদিক বিবেচনা মাথায় রেখে তাকে এইভাবে শ্রদ্ধা করে যাওয়া একজন বৃক্ষ আরেকজন বিক্ষু কিভাবে ত্যাগময় জীবন যাপন করছেন সে একমাত্র বলতে পারবেন একজন ডাক্তার আরজন ডাক্তারকে উপলব্ধি করবেন একজন উকিল আরজন উকিল কিংবা একজন মাস্টার আরজন মাস্টারকে সে উপলব্ধি করবেন তাই মাস্টারের মাস্টারের বন্ধুত্বের মধ্য দিয়েও আবার অনেক সংঘাত তৈরি আছে আবার এদিকে আমাদের অনেক কিছু এগুলো দেখা যায় তাই আবার বলতেছে চাই এই কারণে আমরা একাত্মতা হয়ে আমরা যাতে শান্তি শান্তিরstringকলার মধ্য দিয়ে আমরা যাতে সুন্দর সুনির্মল একজন নিজের কর্মকে বলুন নিজের সমাজকে বলুন নিজের জীবনকে মাথায় রেখে যে এতটুকু ত্যাগময় জীবনযাপন করতে গিয়ে যদি কোন পুণ্য বর্ধিত হয় সে পূর্ণারাশি অধিষ্ঠান পূর্বক সকল সত্যগণকে উদ্দেশ্য করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনাদেরকে সকলকে সমপরিমাণে সমস্ত পূর্ণারাশি সমান সমান

রোপণ করার প্রত্যেক কায়দারে বাক্য মনদারে সংযমতা আপনাদের জীবন সুখের উৎস সাধন হোক এবং সম্বেগ প্রাপ্ত হোক এই বলে দেবগণেরা আপনাদেরকে ছায়া প্রদান করুক অন্তরা বাধা বিঘ্নতা দুর্বিত হোক গাছের বৃক্ষলতা যেমন বৃক্ষ সেই পাতা শাখা পশাকা যেমন আপনাদেরকে রুদ্রু থেকে মুক্তি কিংবা আপনাদেরকে ছায়া প্রদান করছেন তদ্রুপ সমকক্ষ সেই দেবগণরা ছায়া প্রদান করুক দেবগণদেরকে মৈত্রী দানের সেই পুণ্যের ফলে আপনাদের পুণ্য বর্ধিত আপনাদের সুখ সাধন হোক এই অধিষ্ঠান পূর্বক আপনাদের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে সকল সত্যগণ সুখী হোক শান্তি লাভ করুক এ বলেই বুদ্ধা শাসন আং চিরাং তিটা বুদ্ধের শাসন চির জীব হোক চির স্থিত হির অমলান হোক পুণ্য অনুমোদন করেন মায়ং ভান্তি মায়াং সংসারো কান্তারা দোকাত মন্সিতয়া নিবানাং সাচ্ছে কারনাতায়া ইমানি পারেত্রানি পাঞ্চশিলানি সমাদায়ত মম পলগত জ্ঞাতি উদ্দেশ্যে দানাং দেমাং পুঝমা পুঝমা পুঝমাং এদাংমে য়াথেনাং হত আর সুকেতা হন তো idang me yat Idan nang hoto to ki ta honto ya ta idang me yat nang hoto to ki ta honto ya ta yong un me u da cong va nang pa evo me vo e to din nang be than এথা বহা পোৰং পৰে পঢ়াতেগৰ এভ মং এথো দিনা পেথনা উপ পৰ্তগৰ এভ মং এটো দিনাথ নং উপপতি এটা চেহি සපදအငපුya සපද සဖදವ စပতা စග စရက සဖමஷ සရමනշන් සපသရနමදသ စභෂම්පතිစදအकाစටစබမටන් သවනාගမေ দিக்க Puයන්තා අනമොதிtoire සිළ කন্ত අබුද්ধශසන പයතhanga අනമොதிtoire සිළങකন্ত දමදේශන പයන්තා අනුമොதிtoire සිළකন্তමප ඉමිනහപயකවින මමവලාසමගমும் අතඟ සමාගමෝහෝතු අයබනි බානාහග පතිියම් ඉඩං මෙ හේපුයම් ඉඩං මේ දනාං ඉඩං මේසේලාහං අසවාකායන් බහඟහතුුවන් සබඳුකාපමෝචතු නිබනසා ප්ඡය හෝතු පැතලෝ කියය තිරචානං

I citang apa citang toang sabme wonsami jauh sabe puretung cita sangngkapang Manejo tiso ya taang अविवहादनशिलाच निचै नो चथरोम् दम बडन्ते अयोवन सुकां वला अयुरारुग सम्पाति ස සපatiমে වচ আpi niබসাපati இमेati සみජtতি

dans le